নমস্কার বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু অর্ডার চলে আসছে প্রত্যেক ডিএম অফিসে কিন্তু আপনার ও ব্লক অফিসে কিন্তু আপনাদের খাদ্য দপ্তরের কর্মী নিয়োগ করা হবে তো দেখে নিন কতগুলো কোটা হচ্ছে ও লাস্ট ডেট কবে তো নোটিশটি কিন্তু একদম রিলিজ হয়ে গেছে তিন এক দুই হাজার বাইশে তো চলে আসুন যারা ফর্মটা আবেদন করবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকেও কমেন অবশ্যই করুন তো এখানে কিন্তু আপনার মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন তো এখানে কিন্তু আপনার চোদ্দো এক দু হাজার বাইশে লাস্ট ডেট তো ফর্মটা আবেদন করতে গেলে আপনার ম্যাক্সিমাম কিন্তু আপনারা চোদ্দ তারিখের আগে আবেদন করতে পারেন এমনকি আপনারা চোদ্দো এক দু হাজার বাইশে আবেদন করতে পারেন পাঁচটার তো চলে আসুন এখন দেখেন যে ফর্মটা আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে তো মাস্টলি আপনার যে ডকুমেন্টগুলো লাগবে এক নম্বরে কি কিন্তু আপনার বলা আছে সেলফ অ্যাডেস্টেড তো আপনার যে ডকুমেন্টগুলো আছে তো সেলফ রাসেস্ট করতে হবে এবং আপনার ভোটার কার্ড বা আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড আধার কার্ড এবং আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে সেটাও কিন্তু অরিজিনাল নিয়ে আসতে হবে এবং বাকিগুলো কিন্তু জিরোস্ক করে কিন্তু আপনার সিলেটাস করতে হবে ফর্মটি আবেদন করার সাথে তো আপনার যে কম্পিউটার সার্টিফিকেট যারা জানা থাকবে তো তাদের দিলে অবশ্যই ভালোই হবে এরপরে কিন্তু আপনারা চলে আসবেন যে ফর্ম বেসটি অর্থাৎ তোমাদের সঙ্গে ফর্ম বেসটি তুলে দেব যে কীভাবে আপনারা ফর্মটি আবেদন করবেন তো চলে আসুন এখন দেখে নিন যে ফর্মটি কীভাবে আবেদন করতে হবে আপনাদের তো দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপরেটার তো এটা কিন্তু আপনার ডাটা এন্ট্রি অপরেটার তো প্রত্যেক জেলায় কিন্তু প্রত্যেক ডিএমিসে কিন্তু আবেদন চলতেছে তো ফর্মটি যার আবেদন করবেন তো অবশ্যই দেখেন যে বয়স কতটুকু লাগবে তো যে ফর্মটা আবেদন করবেন তো ম্যাক্সিমাম কিন্তু আপনার আঠারো বছরের উপরে লাগবে এবং আপনারা ম্যাক্সিমাম ন্যূনতম কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস লাগবে তো চলে আসুন এখন দেখে দিন ফর্মটা কীভাবে আপনার আবেদন করো তো দেখতে পাচ্ছেনটা ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান এবং রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্টে ক্লিক করলে কিন্তু চলে এসে আপনাদের তে অফিসিয়াল রিক্রুটমেন্টটি এবং আপনারা দেখতে পাবেন কীভাবে আপনাদের নিয়োগ করা হবে সমস্ত প্রসিডি অনুযায়ী তো নিচে কিন্তু ডেসক্রিপশনে অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দেবো তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই